আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও লইয়া হাজির হইলাম। আপনারা কি আছেন ভালো আছেন? নি আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার লইয়া ভালো আছি আপনাদের দোয়ায়। তো একটা আমরা সুইডেনের মাস্টা সেন্টুম, একটা বড় শপিং সেন্টার। তো আমরা গড়ের খান্দাত বেশি দূর হই নাই, তো অন্য গেছি। তো হয়তো আমি একটু রেকর্ডিং করি আর একটু শপিং করবো। তো আমার দুজন ভাই জি আছেন, তিন দিন বাল্লা ফাইন শপিং গেলে তান তান লাগে রেকর্ড করি আনি। তো আপনারা ভালো আছেন কমেন্ট করিয়া জানাইবা আপনারা কেলা আছেন। তো আমার লাগে দোয়া করবা, আমি ইনশাল্লাহ আপনাদের লাগে দোয়া করি। তো আপনারা যে যেন আছেন ভালো থাকুক, কা দোয়া করবা আমার লাগে আর দেখুক কা আপনারা। তো গেছে একটু শপিং করবার লাগে। তো মদের দোকান মনে হয়, মদর জিও দোকান। আমি গেছিলাম একটা পাকিস্তানি দোকান, পরে একটা সুইডিশ দোকানে গিয়ে একটু শপিং করলাম। ওই আমার ভাই বোনের লাগে একটু রেকর্ড করি আনি। তার আপনারা ভালো থাকুক কা আমার লাগে দোয়া করুন যেন। তো আপনারা উপভোগ করুক কা, আল্লাহ হাফিজ। কত হইব অন্য কোনো লোক দেখা হইব। আসসালামু আলাইকুম। একটা জিনিস দেখলে আমার যে ভালো লাগে, পুরা আমরা দেশের লাখান পুরানা স্মৃতির মাঝে যাই গিয়া ছোটো ছোটো
খলো দুশন তা দেখলো আমি হলে আটাই আমার একটা আছে আমার আনার কোনো চিন্তা করি না খালি এমনি হন দেখি ওই আনিয়া রাখতাম মুখুন আনো এটা সবই চলাহান দেখতে যে ভালো লাগে আমি দেশও গেলে ওই তারে ভালো পাইতাম ছোট থাকতে ওইটা ভালো পাইতাম যে ভালো লাগে দেখলে তো আমার মেয়েরে দেখাই না মনে হয় ওগুর ভিতরে হারাই গিয়া তো ওগুলা তুই দিব মনে ডং করলাম তান লাগে এটা দেশের জিনিস দেখলে আমার খুব ভালো লাগে পুরানা স্মৃতির মাঝে আমি যাই গিয়া আল্লাহ আল্লাহ দেশ নিব কোন দিন জানি না দেশ ইন্য থাকলে কিন্তু মন থাকে দেশের মাঝে সবসময় খালি দেশকে মিস করি আমার মতো সকল প্রবাসী বই নেই হলো আসুন বা ইয়ে আসুন খালি দেশ দেশ ভালো লাগে না থাকলে যত থাকি না কেন দেশের লাগে একটা মন থাকে অন্য মাঝে আর একটা দেখিয়া যে ভালো লাগে আর তাকে আমরা দেশের বেতর জিনিস দিয়ে তারা বানাইছে তারাই তো বানায় সব আনে কিনিয়া এগুলি জানি না কি তা করুন তোমার দেখিয়া ভালো লাগে হইতে একটু দেখি দেখি ও রেকর্ড করি আনছি হইতে যখন মনে আমার স্মৃতি একটা থাকবো স্মৃতি হিসাবে থাকবো ওখানো লাগে আনি আমি প্রত্যেকটা জিনিস দেখলে যে ভালো লাগে বাজার হয়ে আসে এসব কেসের মাঝে দেবো যাবে।